আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাকে কি কেউ শিখিয়ে দিচ্ছে প্রশ্ন বাসা থেকে? আপনার আপনার বাসা থেকে কি যেন শব্দ শুনছি আমি? না, ও বলতেছি আর কি, আমার ফ্রেন্ড আছে সাথে, তো আচ্ছা, আপনাকে প্রশ্ন শিখিয়ে দিচ্ছে বোধহয়। ঠিক আছে, ওনাকে আসতে বলেন, অসুবিধা নেই, ওনাকে ভিডিওটা দেন, উনি কথা বলুক। সমস্যা নাই। ও বলতেছি আর কি যে মানে কিউরিসিটি আপনার সম্পর্কে জানার, আমরা আপনার লাইফ আমরা আচ্ছা দেখি। হ্যাঁ, ঠিক এখান আছে, থেকে ওনাকেও দিতে পারেন, ওনাকে আসতে বলতে পারেন, উনিও আসুক, দেখি ওনার সাথে একটু কথা বলি। উনি যেহেতু কথা বলছেনই, তখন আচ্ছা শুনি ঠিক ওনার আছে, কথা কালকে নিয়ে। কথা বলবো ওনার সাথে। আর আচ্ছা যে বিষয়টা নিয়ে আপনাকে শেষ একটা কোশ্চিন করি, যে প্রত্যেকটা মানুষ তো মরণশীল, তাই না? এটা কি বিশ্বাস করেন কিনা? হ্যাঁ, এটা তো মানে আমরা সবসময় দেখি, সেই আদিম যুগ থেকে দেখে প্রত্যেকটা আসছি। মানুষ কি মরণশীল হয়, তাহলে মানে আমি কিভাবে অবিশ্বাস করব যে এই কথাটা তো আমাকে যে সৃষ্টি করেছে, সে সৃষ্টিকর্তা বলছে আচ্ছা, যে বুঝতে পেরেছি প্রত্যেক আপনার প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নটা না বুঝতে আমি পেরেছি। প্রশ্নটা আমার প্রশ্নটা এইটা না, আমার প্রশ্নটা আপনি শুনেন একটু প্লিজ, যে হ্যাঁ, প্রত্যেকেই মরণশীল, কোরআনে আল্লাহ প্রত্যেকেই বলেছে, মরতে পারে। কোরআনে আল্লাহ বলেছে, এটা হচ্ছে প্রমাণ, মানে আল্লাহর অস্তিত্বের প্রমাণ হচ্ছে, যেহেতু কোরআনে আল্লাহ বলেছে প্রত্যেক মানুষ মরণশীল, প্রত্যেক তাই মানুষই মরণশীল, প্রত্যেক মানুষ না, প্রত্যেক প্রাণী, প্রত্যেক প্রত্যেক প্রাণী প্রাণী মরণশীল মরণশীল। না। ভাই আপনি ভুল বলছেন, প্রত্যেক প্রাণী মরণশীল না, পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে যেগুলো কখনো মৃত্যু হয় না, সেগুলো শুধুমাত্র যেমন নক্ষত্রে। আপনাকে আমি লিস্ট দিতে পারি, আচ্ছা আপনি আচ্ছা প্রথমে আমি আপনাকে বলে নিই, আমি আপনাকে এই প্রাণীটার নাম বলছি, একটু একটু অপেক্ষা করুন, আমি আপনাকে প্রাণীটার নাম বলছি। কিছু প্রাণী আছে যেগুলো কখনো মারা যায় না, সেগুলোকে নক্ষত্রে নিক্ষেপ না করলে সেগুলো কখনো মারা যাবে না, ঠিক আছে? আমি আচ্ছা আপনাকে যাই নাম হোক, বলছি বের সেই করেন, প্রাণীগুলোর। আপনি আমি আমার প্রাণীগুলার, কোশ্চেনে আসি। হ্যাঁ হ্যাঁ, প্রাণীগুলার নাম আপনি গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? আপনাকে আচ্ছা যে ওটা প্রশ্নের ওটা উত্তরটা করে নিবো, দিচ্ছি, দেখবো, ঠিক আছে। সেই প্রশ্নের উত্তর দিচ্ছি আপনাকে, যে আপনারা দাবি করেন, আপনাদের একটা কমন দাবি হচ্ছে, কোরআনে লেখা আছে প্রাণীরা মারা যায়, যেহেতু প্রাণী মারা যায় সেহেতু কোরআন সত্য। কিন্তু ভাই কোরআন মানে না কোরআন নাজিল হওয়ার এইটা পর থেকে কোশ্চেন না তো ভাই, শোনেন একটু বলে আমার নিই, কোশ্চেন এইটা না। একটু বলে নিই ভাই, একটু বলে নিই। আচ্ছা কোরআন নাজিল হওয়ার পর থেকে তো মানুষ মারা যাওয়া শুরু করে নাই, কোরআন নাজিল হওয়ার অনেক আগে থেকেই মানুষ মারা যাচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ তাই তো? তাহলে তো মানুষ আগে থেকে দেখে আসছে এই জিনিসটা, যে মানুষ মারা যায়, সবাই জানতো এটা। মোহাম্মদ তো আবিষ্কার করে নাই, নতুন একটা কথা আবিষ্কার করে নাই যে মানুষ মারা যায়। এমন যদি হইতো যে তার আগে কেউ মারা যেত না, কোরআন নাজিল হওয়ার আগে কেউ মারা যেত না, কোরআন নাজিল হওয়ার পর কোরআন বললো যে মানুষ মারা যায়, আর মানুষ ফটাফট মরা শুরু করলো, তাহলে আমরা বুঝতাম যে মানে মোহাম্মদ একটা কোরআন একটা নতুন কথা বলছে কিছু, যে জিনিসটার পরে মানুষ ফটাফট মারা যাওয়া শুরু করছে, কিন্তু তার আগে তো মানুষ মারা যেত, তাই না? আসলে কোরআনটাই তো আসলে সর্বশেষ, মানে এটা কোরআনটা তো আপনার সর্ববিষয়ে ইয়া না, একটা কিতাব না, এর আগেও পূর্বেও কিন্তু কিতাব ছিল, এটা একটা সর্বশেষ কিতাব, তাই না? ওই কিতাবগুলোতেও পর্যায়ক্রমে বর্ণনা করা হয়েছে মানুষ কিভাবে চলবে, মানুষ কিভাবে মারা যাবে। হ্যাঁ, আপনার এখন তাওরাত, জব্বুর, ইঞ্জিল আরো এই ধরনের অনেক বড় আরো অনেক কিতাব ছিল, সেই কিতাবগুলোতে কিন্তু ওই জাতির জন্য গাইড ছিল, আমরা শেষ আচ্ছা নবীর উম্মত বা এই জামানার শেষ জামানার উম্মত, আমাদের জন্য গাইড হচ্ছে কোরআন, এটা আমরা বিশ্বাস করি বা এটা আমরা মানি যারা আচ্ছা মুসলমান বা যারা আল্লাহকে বিশ্বাস করে। ভাই আমি কোশ্চিনটা কিন্তু আপনাকে একটু আমি কোশ্চিনটা করি আর কি, যে আমার প্রশ্নটা ছিল যে মৃত্যুকে যদি আমি বিশ্বাস করি, যদি আমি মৃত্যুকে বিশ্বাস করি যে মৃত্যু একদিন আমার হবে, হ্যাঁ, তাহলে আল্লাহ তাআলার কোরআনের ঘোষণা হচ্ছে মিনহা খালাক নাকুম, আমি এই মাটি থেকে মানুষকে সৃষ্টি করেছি, অপিহা নয়ে দুকুম, এই মাটিতে তাকে আবার পুনরায় ঢোকালাম, অমিনহা নকরে যখন তারা তা নোখরা, মানে বলতেছে যে এই মাটি থেকে তাকে আবার আমি বের করব। ব্যাপারটা হচ্ছে এরকম যে আচ্ছা ভাই, এগুলা আল্লাহ দুইটা কথা জানি ভাই সত্য। আমরা। ভাই আমি এই কথাটা আপনাকে বলে আমি প্রশ্নটা করতেছি আপনার, যে আল্লাহ তাআলা বলছে যে তিনটা কথা এখানে, যে আমি মাটি থেকে মানুষকে সৃষ্টি করেছি এবং এই মাটিতেই তাকে আবার ঢোকাই দিলাম, আবার এই মাটি থেকে তাকে তুলবো। যদি আমি বিশ্বাস করি এই কথাটা, আল্লাহর দুইটা কথা কিন্তু অলরেডি সত্য হয়ে গেছে, আমার মৃত্যু হয়ে গেছে, আমার জন্ম হয়ে গেছে, মৃত্যু হলে তাকে আমার ওই মাটিতে ঢোকানো হবে, এবং তিন নম্বর কথাটার অপেক্ষায় আছি, সেটা হচ্ছে যে আমাকে আবার তোলানো হবে। কেন তোলা হবে আপনার কাছে আমার প্রশ্ন, যে এই কথাটা কেন বলা হলো যে তাকে আবার পুনরায় এখানে দাঁড় করানো হবে, সেটা কেন? আচ্ছা শোনেন, আপনি মানে আপনার আপনি ভাই একটু যদি যুক্তি কাকে বলে সেই জিনিসগুলো যদি আপনি একটু পড়ে আসেন, এই জন্যই আপনাকে আমি বলেছিলাম যে আপনি আমার ওয়েবসাইটে লেখাগুলো একটু পড়ে আসেন, সেখানে একটা লেখা আছে লজিক্যাল ফ্যালাসি বিষয়ে, সেই জিনিসটা একটু পড়ে আসলে ভালো হয়, নাহলে এইভাবে কথা বলা যায় না ভাই। আপনি আপনার কিতাব থেকে অমুক ভার্সে এটা বলা আছে, তমুক ভার্সে এটা বলা আছে, এগুলো বলতে থাকবেন, যেগুলোর এই আলোচনাতে কোনো অর্থ হয় না, ঠিক আছে? কোরআন নাজিলের আগেও মানুষ মারা যেত, কোরআন নাজিলের পরেও মানুষ মারা যায়, এটা সব মানুষ জানে, এখানে নতুন কোনো কথা নেই, নতুন কোনো কথা তাহলে নেই, যদি মারা যায় এটা কোনো তাহলে এই অথোরিটির। কথাটা তো শরিক নাকি?
যে আল্লাহ বলছে মানুষ মারা যাবে, এখন প্রত্যেক প্রাণী মারা এখন যাবে, যদি যদি আমি এখন একটা তাহলে বই লিখি, আমি একটু শুনে নেন, একটু শুনে নেন, একটু আচ্ছা শুনে নেন, আমি যদি একটা বই লিখি যে বাঙালি ভাত খায়, বাঙালি ভাত খায়, এটা যদি আমি একটা বই লিখি, তাহলে কি আমি কি আল্লাহ আল্লাহ বলে প্রমাণিত হব? এই কথাটা সঠিক না, না, মানুষ আল্লাহ বাঙালি ভাত প্রথমত খায়, এই কথাটা সঠিক, এই কথাটা সঠিক নাকি ভুল? আপনি বলেন বাঙালি ভাত খায়, এটা যদি আমি আমার বইয়ে লিখি এবং আমি যদি দাবি করি এই যে দেখো আমার বইয়ে লেখা আছে বাঙালি ভাত খায়, তার মানে হচ্ছে আমি হচ্ছে আল্লাহ, আমি যেহেতু এটা লিখতে পারছি মানুষ ভাত খায়, কিন্তু মানুষ তো ভাত খায় এটা সবাই জানে, এটা নতুন কথা কি? এটা কি এমন আল্লাহ কি এমন কোন মানুষ আমি কি শোনেন, এমন কোন এটা কথা এটা তো লিখছি? লজিক হলো না, আপনি যেটা তাহলে বললেন এটা তো লজিক হলো হ্যাঁ না। সেটাই সেটাই আপনাকে আমি সেটাই বোঝাচ্ছি, কোরআনে আল্লাহ বলছে যে মানুষ মারা যায়, হ্যাঁ এটা তো ভাই সবাই জানে, পৃথিবীর আদিম কাল থেকে মানুষ জানে যে মানুষ মারা যায়, হ্যাঁ এমন তো নতুন কোনো কথা তো আল্লাহ বলে নাই, নতুন কোনো কথা আল্লাহ না, বলছে? মানুষ মারা যায়, হ্যাঁ এটা তো আগেও জানতো, মোহাম্মদের আগেও তো মানুষ জানতো, জানতো না নাকি? জানতো না, জানতো নাকি জানতো, মোহাম্মদই আবিষ্কার করছে মানুষ মারা যায়? তাহলে না এটা তো না খুব না সাধারণ কথা, সবাই জানে, এটা দিয়ে কি আল্লাহ আছে এটা প্রমাণ করা যায়? না, আল্লাহর যে ঘোষণা আমি কিন্তু ওইখানে বলি নাই, আল্লাহর ঘোষণা হচ্ছে ভাই যে ভাই আমি মানুষকে আমার সৃষ্টি ঘোষণা করেছি। হচ্ছে, আমার ঘোষণা হচ্ছে বাঙালি ভাত খায়, আমি যদি ঘোষণা দিই বাঙালি ভাত খায়, আমার ঘোষণার এটা কারণে কি বাঙালি ইনঅথেন্টিক, ভাত খাচ্ছে? না আমার আপনার ঘোষণার কারণে কি ঘোষণার বাঙালি কারণে ভাত খাচ্ছে না, খাচ্ছে? আমার ঘোষণার এটা কারণে তো বাঙালি ভাত খাচ্ছে না, এটা এটা হচ্ছে আমি বাঙালির সবসময় চাহিদা দেখেছি, অনুযায়ী বাঙালি খাবে। একটু শুনে নেন, আমি সবসময় দেখেছি যে বাঙালি ভাত খাচ্ছে, মাছ দিয়ে ভাত খায়, আমি লিখে দিছি আমার বইয়ে বাঙালি ভাত খায়, মোহাম্মদ হচ্ছে গিয়ে সেই সময় দেখছে মানুষ মারা যায়, সে কোরআনের ভিতর লিখে দিচ্ছে মানুষ মারা যায়, এটা দেখিয়ে আল্লাহ আছে এটা প্রমাণ করা যায় নাকি? এটা কি কোনো মানে নতুন কথা নাকি? না আমি আমি আপনার আপনি আমার প্রশ্নটা বোঝেন নাই মনে হয়, আপনি আমার প্রশ্নটা কি বোঝেন নাই। আমি বলছি যে আল্লাহ তাআলা তিনটা ঘোষণা করছে, সেটা হচ্ছে আমি এই মানুষকে মাটি দিয়ে সৃষ্টি করেছি, আবার তাকে মাটিতে ঢুকাইলাম আচ্ছা ঠিক আছে, এবং আপনাকে আমি আবার তাকে আপনাকে মাটি থেকে আপনাকে আমি পুনরায় উত্তর বের করব। দিচ্ছি, আপনাকে আমি উত্তর দিচ্ছি, আপনি একটু এই গুগলে গিয়ে সার্চ করবেন টোরিটোপসিস ডোরনি, টোরিটোপসিস ডোরনি এক ধরনের জেলিফিশ, হ্যাঁ এই জেলিফিশ কখনো মারা যায় না, এরকম আরো কয়েকটা প্রাণী আছে যারা কখনো মারা যায় না, ঠিক আছে? ঠিক আছে ভাই, হ্যালো শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো শুনতে পাচ্ছেন? হ্যালো ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো, না ভিডিও লাইন পাওয়া যাচ্ছে না।